ছাত্রছাত্রীরা, এর আগে যে বেসিক আমরা ইন্ট্রোডাকশন পার্ট আমরা করিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমরা করেছো খুব ভালো করে আশা করছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যমূলক ভৌত ধর্মসমূহ, অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টিজ অফ গ্যাসিয়াস সাবস্টেন্স, ফিজিক্যাল প্রপার্টিজ অফ গ্যাসিয়াস সাবস্টেন্স অর্থাৎ গ্যাসীয় পদার্থের ভৌত ধর্মগুলো কী কী আছে। দেখো, সব কিছুই তোমাদের কাছে জানা, জাস্ট একটু একটু আলোচনা করে নেওয়া যে গ্যাসীয় পদার্থের ভৌত ধর্মসমূহ কী কী আছে। দেখো, প্রথমটা যেটা করব সেটা হচ্ছে গ্যাস অণুর গতি মোশন। তো এটা তো একদম নিশ্চিত যে গ্যাসের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে কম, সেই জন্যে গ্যাসের অণুগুলো খুব তাড়াতাড়ি, খুব গতিটা কিন্তু খুব বেশি হয়, অর্থাৎ গ্যাস খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। অর্থাৎ গ্যাসের অণুর যে গতি সেই গতি কিন্তু ভেরি ফাস্ট, কারণ এদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম। তাহলে গ্যাসের মোশন কী হবে? মোশন হচ্ছে ভেরি ফাস্ট, খুব দ্রুত, ভেরি ফাস্ট। দ্বিতীয়টা হচ্ছে শেপ অ্যান্ড ভলিউম। এটা নিয়ে আমি আগেও বলেছি যে গ্যাসীয় পদার্থের যে শেপ এবং ভলিউম, অর্থাৎ আকার এবং এবং আয়তন, গ্যাসীয় পদার্থে কিন্তু কোনোটাই থাকে না, ডেফিনিট নয়। গ্যাসীয় পদার্থের তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার নেবে, আর যে পাত্রে রাখবে সেই পাত্রের আয়তনটাই দখল করবে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের শেপ অ্যান্ড ভলিউম নট ডেফিনাইট, অর্থাৎ নির্দিষ্ট নয়, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন নেই। আচ্ছা, তৃতীয়টা কী করবো? ডেন্সিটি। তো ডেন্সিটি ঘনত্ব, তুমি দেখো এটা নিশ্চয়ই বুঝতে পারবে। তো ডেন্সিটি, গ্যাসীয় পদার্থের ডেন্সিটি কী হবে, কম না বেশি? দেখো, গ্যাসীয় পদার্থের তো মোশন আছে, গ্যাসীয় পদার্থের গতি আছে, গ্যাসীয় পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ডেন্সিটি বলতে আমরা কী বোঝাই? ডেন্সিটি বলতে বোঝায়, দেখো, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ প্রতি একক আয়তনে, যদি ভিটা যদি একক আয়তন হতো তাহলে যে ভরটা থাকবে সেটাই হচ্ছে ডেন্সিটি। তো দেখো, এখানে এখানে তো গ্যাসের কণাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে গ্যাসের কণাগুলো যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে প্রতি একক আয়তনে কণার সংখ্যা বা অণুর সংখ্যা কম হয়ে যায়, আর প্রতি একক আয়তনে যদি কণার সংখ্যা কম হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসের ডেন্সিটি, প্রতি একক আয়তনে যদি কণার সংখ্যা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসের ডেন্সিটিও এক্ষেত্রে কম হয়ে যায়, কারণ প্রতি একক আয়তনে যে কণার সংখ্যা সেই কণার সংখ্যা দ্বারাই তো আমরা ডেন্সিটি পরিমাপ করব। কিন্তু আর এক্ষেত্রে গ্যাসীয় পদার্থ তো এদিক ওদিক ছড়িয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে প্রতি একক আয়তনে কণার সংখ্যা যেহেতু এক্ষেত্রে কম, সুতরাং গ্যাসের ডেন্সিটি কম, অর্থাৎ গ্যাসের ডেন্সিটি কম হবে। আচ্ছা, পরেরটা দেখো, গ্যাসের ব্যাপন ডিফিউশন। তো এটা তোমরা জানো যে গ্যাসের ডিফিউশন ব্যাপন ধর্ম আছে, গ্যাসের ব্যাপন ধর্ম আছে। অর্থাৎ কোনো একটা, যদি তুমি যদি কোনো একটা ধূপকে যদি এক প্রান্তে জ্বালিয়ে দাও তাহলে ধূপটা আস্তে আস্তে করে ঘরের অন্য প্রান্তে পৌঁছে যাবে, এটা কী ধর্মের জন্য হয়? এটা কিন্তু একটা গ্যাসের অন্য একটা গ্যাসের মধ্যে যে ব্যাপন হয় সেই ব্যাপনের জন্য এই ঘটনাটি ঘটে। এই ব্যাপনটা হয় কেন? একটা গ্যাসের মধ্যে কিছু কিছু ইন্টার, মানে কিছু তার আন্তঃস্থানিক স্থান থাকে, মানে একটা ফাঁকা স্থান থাকে, সেই আন্তঃস্থানিক স্থানের মধ্যে অন্য একটা গ্যাস এসে কিন্তু প্রবেশ করতে পারে, এইভাবেই কিন্তু ব্যাপন প্রক্রিয়া ঘটে। অর্থাৎ এই গ্যাসের কিন্তু ব্যাপন কিন্তু খুব ভালো রকমভাবে দেখা যায়, গ্যাসের একটা জায়গায় কোনো গন্ধ কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে যেতে পারে, সুতরাং ব্যাপন এই গ্যাসের ক্ষেত্রে খুব ভালো পরিমাণে দেখা যায়। অর্থাৎ ডিফিউশন প্রপার্টিস ভেরি গুড, খুব ভালো ডিফিউশন প্রপার্টিস কিন্তু এদের খুব ভালো হবে ডিফিউশন। আচ্ছা, এরপরে যেটা করবো এক্সপেন্সিবিলিটি, 5 নম্বর হচ্ছে এক্সপেন্সিবিলিটি, এক্সপ্যান্সিবিলিটি। দেখো, মানে প্রসারণশীলতা, তো গ্যাসীয় পদার্থের প্রসারণশীলতা খুব বেশি হবে, সীমাহীন প্রসারণশীলতা। তুমি যত বড়ই তুমি কোনো কন্টেনার রাখো, যত বড়ই তুমি আয়তনটা রাখো, তো গ্যাসীয় পদার্থ কিন্তু সব দিক কিন্তু প্রসারিত হয়ে যাবে,
তো গ্যাসের উপরে এক্সপেন্সিবিলিটি, এটা হচ্ছে সীমাহীন, লিমিটলেস এক্সপেনশন কিন্তু ঘটবে, একদম সীমাহীন। অর্থাৎ এটার ক্ষেত্রে এক্সপেন্সিবিলিটি কিন্তু লিমিটলেস এক্সপেনশন কিন্তু এক্ষেত্রে ঘটবে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের কিন্তু সীমাহীন প্রসারণ কিন্তু ঘটে থাকবে। কারণ একটা কথা তো নিশ্চিত, গ্যাসীয় পদার্থের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম। এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু খুব কম এবং থার্মাল এনার্জি যেহেতু খুব বেশি, অর্থাৎ কণাগুলোর যে গতিশক্তি, কণাগুলোর যে যে কণা যে গ্যাস গঠনকারী যে অণুগুলো, অণুগুলোর গতিশক্তি খুব বেশি হয়। অতিগুলো গতিশক্তি যেহেতু খুব বেশি হয়, র্যান্ডামলি এদিক ওদিক করে মুভ করে, মুভ করার মানে গতিশক্তি বেশি হয়, গতিশক্তি বেশি হলে থার্মাল এনার্জি বেশি হয়, আর থার্মাল এনার্জি বেশি হলে গ্যাসের কণাগুলো কিন্তু এদিক ওদিক 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 করে ছড়িয়ে যেতে পারে। সেই জন্যে এক্সপেন্সিবিলিটি, লিমিটলেস এক্সপেনশন কিন্তু গ্যাসের একটা ঘটনা আছে। অর্থাৎ গ্যাসকে, গ্যাস কিন্তু সীমাহীনভাবে প্রসারিত হতে পারে। আর ঠিক এর উল্টোটা হচ্ছে গ্যাসের কম্প্রেসিবিলিটি, গ্যাসের সংকোচনশীলতা, কম্প্রেসিবিলিটি। অর্থাৎ কম্প্রেসিবিলিটি মানে কি? কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে সংকোচনশীলতা। তো গ্যাস খুব সহজেই সংকুচিত হবে। তুমি যদি যত বেশি প্রেশার বাড়াবে, কোনো একটা ধরো একটা বিরাট একটা একটা কন্টেনার আছে, সেই কন্টেনারের মধ্যে তুমি একটা পিস্টন নিয়ে যত বেশি প্রেশার বাড়াবে তত কিন্তু ভলিউমটা কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকবে। এটাই তো গ্যাসের কম্প্রেসিবিলিটি, এবং এটাই তো বয়েলস ল, প্রেশার বাড়ালে ভলিউম কমবে, আমরা পরে আলোচনা করবো। তো গ্যাসের কম্প্রেসিবিলিটি ভেরি হাই, কম্প্রেস খুব ভালো প্রসারণ ঘটে। কঠিন আর তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু প্রসারণ কম্প্রেসিবিলিটি অর্থাৎ সংকোচনশীলতা কঠিন আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তেমনভাবে কিন্তু দেখা যায় না, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই কম্প্রেসিবিলিটি কিন্তু ভেরি হাই, খুব ভালো রকম সংকুচিত হতে পারো। তুমি যদি গ্যাসটাকে অনেক বড় গ্যাসটাকে অন্তত এইটা যদি একটা কন্টেনার হয়, এইটুকু গ্যাসের মধ্যে তুমি যদি প্রেশার দিয়ে কিন্তু এইটুকু কন্টেনারের মধ্যে তুমি কিন্তু ঢুকে দিতে পারো। অর্থাৎ কম্প্রেসিবিলিটি কিন্তু গ্যাসের একটা বড় বৈশিষ্ট্য ভৌত ধর্মের মধ্যে। অর্থাৎ কম্প্রেসিবিলিটি এটা কিন্তু ভেরি ভেরি হাই, কম্প্রেসিবিলিটি ভেরি হাই, অর্থাৎ সংকোচনশীলতা কিন্তু খুব উচ্চ কম্প্রেসিবিলিটি। প্রকৃতপক্ষে কম্প্রেসিবিলিটির কথাটা কিন্তু গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, অন্য কোনো তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু, তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু কম্প্রেসিবিলিটির কথাটা তেমনভাবে প্রযোজ্য হয় না, এটা জানিয়ে রাখতে হবে। আচ্ছা, গ্যাসের চাপ, প্রেশার, গ্যাসের প্রেশার, তো গ্যাসের প্রেশার কি? তো গ্যাসের প্রেশার হচ্ছে, দেখো গ্যাসকে যদি কোনো একটা কন্টেনারের মধ্যে, পাত্রের মধ্যে রাখো, তাহলে গ্যাসের অণুগুলো তো চারিদিকে মুভ হবে, চারিদিকে তো মোশন তার আছে, চারিদিকে গতিশীল। তাহলে ওই গ্যাসের অণুগুলো ওই পাত্রের দেয়ালের উপর যে একটা কিন্তু প্রেশার প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে, আর সেই চাপটাকে কিন্তু আমরা বলবো গ্যাসের চাপ। অর্থাৎ গ্যাস যখন কোনো কন্টেনারের মধ্যে থাকে, অর্থাৎ পাত্রের মধ্যে থাকে, তখন পাত্রের মধ্যস্থ দেয়ালের উপর একটা কিন্তু প্রেশার প্রয়োগ করে, যে প্রেশার প্রয়োগ করে সেই প্রেশারটাকে আমরা বলবো গ্যাসের চাপ, এবং গ্যাসের চাপ বর্তমান। তোমরা তো জানো গ্যাসের চাপ কিন্তু সেখানে আছে। অর্থাৎ বেলুন, ধরো বেলুন, তো বেলুনটা কী করে? বেলুনের মধ্যে গ্যাস আছে বলেই, কেন গ্যাস বড় হয় বলেই তো সেই চাপের দরুণই তো বেলুনটা ফুলে থাকে। অর্থাৎ গ্যাসের একটা তো প্রেশার তো আছেই, সুতরাং গ্যাসের প্রেশার কিন্তু আছে, গ্যাসের প্রেশার কিন্তু বর্তমান, গ্যাসের প্রেশার, এবং প্রেশারটা যদি আমি বলি গ্যাসের চাপ হচ্ছে আছে বর্তমান, গ্যাসের চাপ কিন্তু প্রেশার আছে, গ্যাসের প্রেশার আছে, এবং গ্যাসের প্রেশার তো নিশ্চয়ই উদাহরণ দিয়ে আমি বোঝালাম। আর গ্যাসের উষ্ণতা, টেম্পারেচার কি? তো টেম্পারেচার কার উপর নির্ভর করবে? টেম্পারেচার নির্ভর করবে ওই গ্যাসের অণুগুলোর গতিশক্তির উপর, কাইনেটিক এনার্জি। এটা আমরা পরবর্তীকালে থার্মোডাইনামিক্সে পড়ব, যে কাইনেটিক এনার্জি, গতিশক্তি, কোন একটা অণু গতিশক্তির গড় গতিশক্তি, মানে অণুগুলোর যদি গড় গতিশক্তি, মানে গতিশক্তি মানে কি? তার গতির জন্য যে শক্তি, সেই গড় গতিশক্তি যদি বেশি হয় তাহলে টেম্পারেচার কিন্তু বেশি হবে। অর্থাৎ টেম্পারেচার গড় গতিশক্তি অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সঙ্গে সমানুপাতিক হবে। যদি কণাগুলোর যদি গ্যাস গঠনকারী যে কণাগুলো, সেই কণাগুলো যদি গড় গতিশক্তি বেশি হয় তাহলে সেই গ্যাসের টেম্পারেচার কিন্তু বেশি হবে, আর গড় গতিশক্তি যদি কম হয় তাহলে টেম্পারেচার কিন্তু কম হবে। এই জায়গাটা তোমরা কিন্তু ভালো করে করে রাখবে। তো এই যে কনসেপ্টগুলো, যে কোনটা কী কনসেপ্ট, এই কনসেপ্টটা একটু ভালো করে পড়বে, পরীক্ষায় তো তেমনভাবে পড়বে না, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু সবসময় সব জায়গাতেই কিন্তু কাজে লাগবে, এগুলো একটু ভালো করে পড়বে। এবার দেখো, এবার এই যে ভৌত ধর্মগুলো আছে, এই ভৌত ধর্মগুলোর মধ্যে আমরা চারটে ধর্মকে আমরা কিন্তু খুব ভালো রকমভাবে আমরা আলোচনা করব।
চারটে ধর্ম কি, যে চারটে ধর্ম হচ্ছে, আচ্ছা আমরা যে মেজারেবল প্রপার্টিস আমরা এরপরে এটা করে নিলে, এবার আমরা যেটা করব দেখো যে চারটি কোন গ্যাসের এই ভৌত আচরণগুলো, এই যে এতগুলো আচরণ কোন গ্যাসের, যে এই এতগুলো আমরা ভৌত ধর্মের আচরণটা আমরা দেখালাম, আটটা আচরণ, চারটে ধর্মের সাহায্যে কিন্তু খুব সহজেই এই পরিমেয় চারটে পরিমেয় ধর্মের সাহায্যে এই আচরণগুলোকে সহজেই ব্যাখ্যা করা যায়। এবং সেই ধর্মগুলো কী কী, সেই পরিমেয় যে ধর্মগুলো, পরিমেয় ধর্মগুলো কী কী, পরিমেয় ধর্ম হচ্ছে, এক নম্বর হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের ভর, এক নম্বর হচ্ছে গ্যাসের ভর। আমরা যে এই আটটা যে ধর্ম করলাম ভৌত ধর্মসমূহ, তো এই ভৌত ধর্ম যে এই আচরণগুলো চারটে ধর্মের সাহায্যে কিন্তু খুব সহজেই পরিমাপ করা যায়, মানে চারটে পরিমেয় ধর্মের সাহায্যে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবো সেই চারটে ধর্ম কি কি, এটা কিন্তু আমাদের জানতে হবে। একটা হচ্ছে ভর, ভর মানে কি, ভর মানে মাস, এম দ্বারা প্রকাশ করা হয় যাকে, এম। এবং ভরকে অনেক সময় মোল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, মোল সংখ্যা পরিমাণ, মোল সংখ্যা দ্বারাও প্রকাশ করা হয় গ্যাসের ভর বা মোল সংখ্যা, গ্যাসের ভর বা মোল সংখ্যা। যে মেজারেবল প্রপার্টিসগুলো কী কী গ্যাসের, আমরা কোন কোন জিনিসটা আমরা গ্যাসের ক্ষেত্রে পরিমাপ করতে পারবো, সেই পরিমাপের মধ্যে আছে প্রথমে হচ্ছে গ্যাসের ভর বা মোল সংখ্যা, গ্যাসের ভর বা মোল সংখ্যা। দু নম্বর হচ্ছে ভলিউম, আয়তন, দু নম্বর হচ্ছে ভলিউম, দু নম্বর আমরা করছি ভলিউম, গ্যাসের ভলিউম বা আয়তন, আয়তন ভলিউম আয়তন। তিন নম্বর হচ্ছে গ্যাসের প্রেশার, তিন নম্বর হচ্ছে গ্যাসের প্রেশার। আর চার নম্বর হচ্ছে টেম্পারেচার। এই চারটে কিন্তু টেম্পারেচার, তো ভলিউমটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, প্রেশারটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, টেম্পারেচারটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তো এই চারটে মেজারেবল প্রপার্টিস আছে, তো গ্যাসের পরিমাপ করার জন্য এই চারটে আমরা কিন্তু ভৌত ধর্মগুলোকে, চারটে মেজারেবল প্রপার্টিস অর্থাৎ পরিমেয় ধর্মসমূহ কিন্তু গ্যাসের চারটে আছে। এই চারটে ধর্মের সাহায্যে আমরা কিন্তু গ্যাসের যে বিভিন্ন ভৌত ধর্ম, ভৌত যে আচরণগুলো, সেই আচরণগুলো কিন্তু সহজভাবেই আমরা ব্যাখ্যা করতে পারবো। এবার আমরা একটা একটা করে আলোচনা করি যে গ্যাসের ভর কীভাবে মাপ হয়। দেখো খুব ইজি কনসেপ্ট, গ্যাসের ভর, তুমি একটা গ্যাসের ভর মাপার জন্য তুমি একটা কন্টেনার ব্যবহার করলে, প্রথমে কন্টেনারটা যখন খালি অবস্থায় ছিল, যখন গ্যাস যখন ছিল না, তার ওজনটা করলে, এবং তারপরে আমরা ওই কন্টেনারে গ্যাস ভর্তি করলাম, তো গ্যাস ভর্তি করার পরে একটা ওজন করা হলো, এবং গ্যাস ভর্তি করার পরে যখন ওজন করা হলো, সেই যে ওজনটা পাওয়া গেল, সেই ওজনটা থেকে গ্যাস খালি অবস্থায় যে কন্টেনারের যে ওজনটা যদি তুমি বাদ দাও, তাহলেই কিন্তু তুমি গ্যাসের ভরটা পরিমাপ করতে পারবে। এখানে এই শুনে রাখো, একটা কেমিস্ট্রির ক্ষেত্রে ভর বা ওজন কিন্তু একই ধরনের কনসেপ্টে ব্যবহার করা হয়। তাহলে নিশ্চয়ই গ্যাসের ভর বা ওজন কীভাবে নির্ণয় করা হয় নিশ্চয়ই বুঝতে পারলে, যে গ্যাসের প্রথমে খালি পাত্রের ওজন নাও, তারপরে খালি পাত্রটাকে গ্যাস দিয়ে ভর্তি করো, সেই গ্যাস ভর্তি পাত্রের ওজন নাও, এবং গ্যাস ভর্তি পাত্রের ওজন থেকে খালি পাত্রের ওজনটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি গ্যাসের ভরটা পেয়ে যাবে। এবং গ্যাসের ভরটা মাপার জন্য আমাদের গ্যাসের ভরটা মাপার জন্য তো আমাদের সাধারণ পদ্ধতি আছে, ওই সিজিএস পদ্ধতিতে গ্রাম আর এসআই পদ্ধতিতে কিলোগ্রাম। সুতরাং গ্যাসের ভরটা কিন্তু আমরা গ্যাসের ভরটা পরিমাপ করতে পারবো। এবার গ্যাসের আয়তন, তো গ্যাসের আয়তন নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ, কোনো গ্যাসের আয়তন গ্যাসটিকে যে পাত্রে রাখা হয় তার আয়তনের সঙ্গে সমান। গ্যাসের তো কোনো নির্দিষ্ট আয়তন নেই, গ্যাসকে তুমি যে পাত্রের মধ্যে রাখবে সেই পাত্রের আয়তন কিন্তু দখল করবে। তাহলে তোমার যদি গ্যাসের যে কন্টেনারটা তুমি নিয়েছো, পাত্রটা নিয়েছো, তার আয়তন যদি 5 লিটার হয়, তাহলে ওর ভেতর যদি কোনো গ্যাস থাকে, তাহলে তার আয়তন কত হবে? তার আয়তন হবে 5 লিটার। অর্থাৎ কন্টেনারের যে আয়তন সেটাই হবে গ্যাসের আয়তন। এই জায়গাটা ভালো করে পড়বে। এবং গ্যাসের আয়তনটাকে পরিমাপ করে কীভাবে? গ্যাসের আয়তন পরিমাপ করে লিটার দ্বারা। এটা তোমরা জানো, গ্যাসের আয়তন পরিমাপ করে লিটার দ্বারা। 1 লিটার সমান কত? 1 লিটার সমান 1000 ml, মিলিলিটার, বা 1000 সেমিকিউ। 1 লিটার সমান 1000 মিলিলিটার বা 1000 সেমিকিউ। অর্থাৎ এখানে আমরা করবো 1 ml, এটা তোমরা তোমাদের ইয়েটাতেও করিয়েছিলাম, যখন আমাদের ইউনিট কনভার্সন যখন করিয়েছিলাম মূল কনসেপ্টে, সেখানে করিয়েছিলাম 1 ml সমান হচ্ছে 1 সেমিকিউ, এটা করিয়েছিলাম, তোমাদের ভালো করে পড়বে। আর এইটা দেখো, আর 1 লিটারকে আমরা এরকমভাবে বলতে পারি, 1 লিটার সমান কিন্তু 1 dm³। তোমরা একটু দেখবে এটা 1 লিটার সমান 1 dm³। এই জায়গাগুলো একটু নোট করে নেবে, কারণ অঙ্কের কনভার্সনে এই জায়গাগুলো কিন্তু লাগবে।
আর আয়তনের এসআই এক, এটা হচ্ছে আয়তনের সিজিএস একক। সিজিএস একক গ্যাসের আয়তনকে আমরা, গ্যাসের আয়তনকে আমরা কিন্তু মূলত লিটার এককে প্রকাশ করে থাকি। তো লিটার এককে এখানে যেহেতু সেমি কিউ আছে, সেখানে সিজিএস একক বলেই ধরতে হবে। আর গ্যাসের এসআই একক কি? এসআই একক হচ্ছে গ্যাসের এসআই এককের আয়তনের এসআই একক হচ্ছে ঘনমিটার। আয়তনের এসআই একক হচ্ছে ঘনমিটার, অর্থাৎ এম কিউ, মিটার কিউ। এবং এক মিটার কিউ ইজ ইকুয়াল টু, এক মিটার কিউ ইজ ইকুয়াল টু 10^3 লিটার। এক মিটার কিউ ইজ ইকুয়াল টু 10^3 লিটার। এটা এবং এটা কীভাবে এসেছিলো এগুলো কিন্তু আমরা মূল কনসেপ্টে করেছিলাম। তো এক মিটার কিউ ইজ ইকুয়াল টু 10^3 লিটার, এটা তোমরা কিন্তু করবে। তো এটা দেখো সিজিএস পদ্ধতিতে এটা এক লিটার সমান 1000 ml বা 1000 সেমি কিউ বা 1 dm³। আর যদি এসআই পদ্ধতিতে করো, এসআই পদ্ধতিতে আয়তন এক হচ্ছে মিটার কিউ, এক মিটার কিউ সমান 10^3 লিটার, এটা ভালো করে পড়বে। আচ্ছা এবার দেখো গ্যাসের চাপ, গ্যাসের প্রেশার, গ্যাসের প্রেশার এইটা আলোচনা করতে হবে। তো গ্যাসের প্রেশার, গ্যাসের প্রেশার, গ্যাসের প্রেশার বলতে কী বোঝায় কিছু বললাম। গ্যাসের প্রেশার বলতে বোঝায় তুমি গ্যাসকে যদি কোনো পাত্রের মধ্যে রেখে দাও, কন্টেনারের মধ্যে রেখে দাও, তো কন্টেনারের দেয়ালের উপর গ্যাস কিন্তু একটা চাপ প্রয়োগ করবে। সেই চাপটাকে বলা হবে গ্যাসের চাপ। এখানে যদি সংজ্ঞাটা বলে, যে সংজ্ঞাটা তোমাকে গ্যাসের প্রেশারের যে সংজ্ঞাটা দিয়েছে, দেখো যে পাত্রের দেয়ালে গ্যাস অণুগুলো ধাক্কা দেওয়ার ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়। আমি বললাম গ্যাস অণুগুলো ধাক্কার ফলে পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে, মানে একটা প্রতি একক ক্ষেত্রফলে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থটা প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় তাই হলো গ্যাসের চাপ। কারণ আমরা তো গ্যাসের চাপ সংক্রান্তে, গ্যাসের চাপ নিয়ে তো আমরা জানি, গ্যাসের চাপ, চাপ মানে কি? প্রেশার ইজ ইকুয়াল টু, প্রেশার ইজ ইকুয়াল টু কি? ফোর্স পার এরিয়া, ফোর্স পার এরিয়া, ফোর্স পার এরিয়া, এটা হচ্ছে প্রেশার। প্রেশারের, প্রেশারের একটা মানে সংকেত, প্রেশারের একটা সূত্র, গ্যাস প্রেশার বার করতে গেলে ফোর্স পার এরিয়া। তাহলে এই এরিয়াটা অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে প্রেশার। তাহলে ফোর্স, প্রেশার হচ্ছে ফোর্স পার এরিয়া। তাহলে পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে এরিয়াটা যদি এক স্কোয়ার সেমি বা এক স্কোয়ার মিটার যদি তুমি ধরে নাও, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফোর্স প্রয়োগ হবে সেই ফোর্সটাই হচ্ছে গ্যাসের চাপ। এটা হয়ে গেল। এবং গ্যাসের চাপটা, গ্যাসের চাপটা কীভাবে পরিমাপ করে, বায়ুমণ্ডলীয় চাপ কীভাবে নির্ণয় করা হয় তোমরা তো জানো। বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করা হয় কীভাবে? সেই বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করা হয় সেই পারদ স্তম্ভ দ্বারা। ধরো একটা পারদের, একটা পারদকে, একটা পারদের একটা একটা তুমি এরকম কোনো কন্টেনার নিয়েছো, এই কন্টেনার নিয়ে এর মধ্যে এই 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 কন্টেনার নিয়ে এর একদিকটা খোলা আছে, এর একদিক খোলা আছে, তো একদিক খোলা আছে, এর মধ্যে তুমি পারদ, পারদ নিয়েছো, এর মধ্যে পারদ নিয়েছো, পারদ, এই জি পারদ, পারদ নিয়েছো। এবং এই এইটাকে এবার তুমি এইটাকে তুমি এটাকে তুমি কি করলে, এইটাকে তুমি একটা পারদ ভর্তি একটা কন্টেনারের মধ্যে ডোবানোর চেষ্টা করলে, পারদ ভর্তি কন্টেনারের মধ্যে ডোবানোর চেষ্টা করলে এটা কি করলে দেখবেন, এটাকে উল্টে, মানে এই পারদ, এইটাও পারদ ভর্তি কন্টেনার, তো পারদ ভর্তি কন্টেনারকে এইটাকে কিন্তু উল্টে দিলে, উল্টে দিয়ে এর মধ্যে প্রবেশ করালে, উল্টে দিয়ে যদি প্রবেশ করা তাহলে কি হবে, উল্টে দিয়ে যদি প্রবেশ করাও তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে। দেখো যদি উল্টে দিয়ে প্রবেশ করে তাহলে এই দিকে খোলা মুখটা এইদিকে চলে আসবে, এবং খোলা মুখটা এই দিকে থাকবে, এই দিকে থাকবে, এবং খোলা মুখটা এই দিকে থাকবে, আর এইদিকেও, এইদিকে কিন্তু পারদটা কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকবে, পারদটা নিচের দিকে নামবে। খোলা মুখটা তোমার এইদিকে আছে, খোলা মুখটা, খোলা মুখটা এইদিকে আছে, খোলা মুখটা উল্টে দিলে খোলা মুখটা এইদিকে, পারদটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এবং দেখা যাবে যে একটা নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট যখন উচ্চতা আছে, এই উচ্চতার নিচে আর কিন্তু পারস্তম্ভ, এই পারস্তম্ভটা নামছে না। তো সেই পারস্তম্ভটা, সেই পারস্তম্ভটাকে কেন নামছে না, কারণ সেটা দেখো এইখানে যে পারদ আছে এই পারদের উপর কিন্তু বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করছে, এই পারদের উপর বায়ুমণ্ডল কিন্তু চাপ দিচ্ছে। যখন এই যে পারস্তম্ভের চাপটা যখন এই বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হয়ে গেলো, এই পারদের, এই নিচের যে পারদটা আছে সেই পারদটায় বায়ুমণ্ডলীয় চাপ আছে, আর ওপরের যে পারদটা সেই পারদটা অভিকর্ষজের টানে নিচের দিকে পড়ার চেষ্টা করছে, এই অভি, এই যে পারদটা যখন নিচের দিকে পড়ার চেষ্টা করছে, এই যে পড়ছে, এই যে একটা নিচের দিকে আসছে, এটা যখন বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে যখন সমান হয়ে গেল, তখন কিন্তু আর কিন্তু এই পারদের স্তম্ভটা কিন্তু আর নিচের দিকে যেতে পারবে না, এবং তখন বলা হবে যে এই যে পারস্তম্ভের যে চাপটা তাকেই কিন্তু আমরা বলবো বায়ুমণ্ডলের চাপ। এবং এটা হচ্ছে কি, এই উচ্চতাটা কিন্তু আমরা পাবো এই পারস্তম্ভের, এইখান থেকে উচ্চতাটা পাবো, সেটা হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপ, 76 সেমি পারস্তম্ভের চাপ।
এটাই হচ্ছে 76° পারস্পম্বের চাপ, কি বলো, বায়ুমণ্ডলীয় চাপ, এবং এটাকে বায়ুমণ্ডলীয় চাপকে বলা হবে 1 atmosphere. এই 76° পারস্পম্বের চাপ কি বলো, বায়ুমণ্ডলীয় চাপ, এবং এটাকে বলা হবে 1 atmosphere. এবং এখানে যে চাপের পরিমাণটা কত, চাপের পরিমাণটা প্রয়োগ করার জন্য আমাদের পারস্পম্ব কর্তৃক প্রয়োগ চাপটা কি, পি ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা সাহায্য নেওয়া হয়, এইচ উচ্চতা, ডি ডেন্সিটি, এইচ ডি ডেন্সিটি আর গ্র্যাভিটি, এই ডেন্সিটি আর গ্র্যাভিটি সাহায্য নেওয়া হয়। তো পি ইজ ইকুয়াল পি, এই পারস্পম্ব কতটা চাপ প্রয়োগ করবে, 76° পারস্পম্বের চাপকেই আমরা বলো বায়ুমণ্ডলীয় চাপ, সেই বায়ুমণ্ডলের চাপের পরিমাণটা কত, 1 atmosphere. এবং ক্যালকুলেশন কিভাবে করবো, ক্যালকুলেশন করবো পি ইজ ইকুয়াল টু এইচ ডিজি দিয়ে, সেই চাপটা কত সেই ক্যালকুলেশনটা করবো, চাপের পরিমাণটা কত, পি ইজ ইকুয়াল টু এইচ ডিজি ফর্মুলায় আমরা ক্যালকুলেশন করবো, এইচ হচ্ছে হাইট, কত কত উচ্চতা, ডেন্সিটি, ডি হচ্ছে যে পত্রটা ব্যবহার করা হচ্ছে তার ডেন্সিটি, আর জি হচ্ছে গ্র্যাভিটি। তো এখানে মানগুলো বসিয়ে দিলেই আমরা পরস্পর মান পেয়ে যাবো, এখানে এইচের মান হচ্ছে 76° পারস্পম্বের চাপ, ডি হচ্ছে কি, ডি হচ্ছে 13.6, মানে পারদের ঘনত্ব 13.6, আর জি গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে কি 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো তো সেই জায়গাটায় 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার মানটা বসলে টোটাল প্রেশারের মানটা পেয়ে যাবে। এইভাবেই কিন্তু পরিমাপ করা হয়। এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে যে যদি এখানে এই পারস্পম্বের জায়গায় যদি জল ব্যবহার করো তাহলে কী হতো, পারস্পম্বের জায়গায় যদি জল ব্যবহার করো এইটা তো পারদের জন্য, আর যদি জল ব্যবহার করা হতো, জল ব্যবহার করতো পি এইচ টু ও, জল যদি ব্যবহার করা হতো তাহলে এই জলের প্রেশারটা এই পারদের প্রেশারের সঙ্গে, পারদের প্রেশারের সঙ্গে সমান হলে তখন তখনই আমরা সেটাকে বায়ুমণ্ডলের চাপ বলতাম, কারণ এই বায়ুমণ্ডল এই পারদের প্রেশারটা যখন জলের প্রেশারের সঙ্গে সমান তখনই তাকে বায়ুমণ্ডলের চাপ বলে, কারণ পারদের প্রেশারটাই তো বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপটা যখন জলের প্রেশারের সঙ্গে সমান তখন এখানে জল, তখন এখানে আমরা তখন আমরা জলের প্রেশার সেটাকে বলতে পারতাম, জলের প্রেশারটা দিয়ে বায়ুমণ্ডলের চাপটাকে ক্যালকুলেশন করতে পারতাম। এবং এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কেন জলটা ব্যবহার করা হবে না, তাহলে জলের ক্ষেত্রে পিএইচ টু মানে কি, পিএইচ টু মানে হচ্ছে জলের হাইট ইনটু জলের ডেন্সিটি ইনটু জলের গ্র্যাভিটি, এইটা করতাম, জলের ডেন্সিটি এবং জলের গ্র্যাভিটি। আচ্ছা এবার এখানে জলের ডেন্সিটি আমরা করছি, তো এখানে জলের পি ওয়াটার, জলের ডেন্সিটিটাকে আমি ডি ওয়াটার করছি, ডি ওয়াটার, আর এদিকে পারস্পম্বরটা কি এইচ, ডি হচ্ছে এইচ জি ইনটু গ্র্যাভিটি, ঠিক আছে। এবার দেখো এইটা এইটা হচ্ছে জলের, এই জলের হাইট, জলের হাইটটা হচ্ছে এইটা জলের হাইট এইচ ডাব্লিউ, আর এইটা হচ্ছে জল, এটা হচ্ছে পারস্পম্বের হাইট, পারস্পম্বের হাইট কি এইচ জি, এদিকে পারস্পম্বের হাইট। এবার দেখো এখানে এই জি 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 জিটা কেটে দিচ্ছি, জি জিটা কেটে দিলাম, আর তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে এই যে এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এইচ ডাব্লিউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে এইচ এইচ জি, এইচ এইচ জি, এইচ এইচ জি মানে এইচ এইচ জি, এই দেখো এইচ এইচ জি, এইচ এইচ জি ইনটু ডিএইচ জি বাই ডি ডাব্লিউ, অর্থাৎ ডেন্সিটি অফ পারদ আর ডেন্সিটি অফ ওয়াটার, আর ডেন্সিটি অফ ওয়াটার কত, ডেন্সিটি অফ ওয়াটার হচ্ছে 1, মানে জলের ঘনত্ব হচ্ছে 1, তাহলে এখানে এইচ এইচ জি, এইচ এইচ জি কত হবে, এইচ এইচ জি, এইচ এইচ জি মানটা রাখলাম, আর ডেন্সিটি অফ পারদ হচ্ছে 13.6, 13.6 নিচে 1 আছে, ডিডাব্লিউ মানে 1, ডিডাব্লিউ মানে 1। তাহলে দেখো এইখানে যে জল ব্যবহার করলে যে উচ্চতাটা হতো, সেই উচ্চতাটা হচ্ছে 13.6 মানে এখানে 13.6 ইনটু 13.6 ইনটু এই পারস্পম্বের উচ্চতা, এই পারস্পম্বের উচ্চতাটা কত, এই পারস্পম্বের উচ্চতাটা 76 সেমি, 76 ইনটু 13.6, তাহলে দেখো একটা বিরাট হাইটের কিন্তু 73 ইনটু 13.6 সেমি, 73 ইনটু 13.6 সেমি, একটা বিরাট হাইটের কিন্তু করতে হতো যখন মাপতে হতো, যে মাপা যেত জল দিয়ে, এখানে পারদের ছাড়া জল দ্বারাও কিন্তু মাপতে পারতাম, কিন্তু হাইটটা কত হতো, 76 ইনটু 13.6 সেমি, মানে বুঝতে পারছো মানে কত বড় হবে, তো সেইখানটা 76 ইনটু 13.6 সেমি হবে বলে আমরা কিন্তু জল দ্বারা মাপি না, পারদ দ্বারাই কিন্তু পরিমাপ করে থাকি। এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম, তো খুব চাপ দিও না, যদি বুঝতে পারো এক চান্সে দেখো, যদি বুঝতে পারো, আর না বুঝতে পারলে স্কুইট করে যাও, মানে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, আমি বোঝানোর জন্য এটা বললাম। তো ঠিক আছে, এটা গ্যাসের চাপটা এরকমভাবে পরিমাপ করা হয়। আর গ্যাসের চাপটার ক্ষেত্রে আরেকটা কথা বলতে হবে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝায়। দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা এটাই বোঝাই যে জিরো টেম্পারেচার, সেখানে 0° সেলসিয়াস তাপমাত্রা, 0° সেলসিয়াস উষ্ণতায়
সমুদ্রপৃষ্ঠে সঠিক 76 সেমি দীর্ঘ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকেই কিন্তু আমরা বলবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 সেমি পারস্তম্ভ সমুদ্রপৃষ্ঠে যে চাপ প্রয়োগ করে তাকেই আমরা বলবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবং বায়ুমণ্ডলীয় চাপে বায়ুমণ্ডলীয় চাপকে আমরা এই এই ইউনিটগুলো মনে রাখতে হবে যে চাপের একক হচ্ছে অ্যাটমোস্ফিয়ার। 1 atm, 1 atm সমান চাপের কত অনেকগুলো একক আছে, atm আছে, তারপর হচ্ছে বার আছে, atm আছে, আচ্ছা টর আছে, টর atm আছে, টর আছে, atm টর আছে। তো চাপের যে এসআই একক, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, পাস্কাল চাপের একক হচ্ছে পাস্কাল, পাস্কাল আছে। তারপর আরেকটা চাপের একক আছে বার, বিএআর বার। তো দেখো এটার প্রত্যেকটার মধ্যে সম্পর্কটা কিন্তু ভালো করে করতে হবে। 1 atmosphere, 1 atm, 1 atm সমান 76 সেমি পারস্তম্ভের চাপ, 76 সেমি hg, বা যদি এরকম করে 760 mm hg, এটা কিন্তু মনে রাখতে হবে, 76 সেমি পারস্তম্ভ বা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ এটা বলতে পারো। এবং 1 atm সমান হচ্ছে 760 টর, এই 1 atm মানে হচ্ছে 760 টর, 760 টর, এটা কিন্তু মনে রাখতে হবে, 1 atm মানে হচ্ছে 760 টর। এবং পাস্কাল দ্বারা যদি করো 1 atm সমান 1.013 × 10⁵ পাস্কাল, এই ইউনিট কনভার্সনটা একটু মনে রাখবে, 1 atm সমান 1.013 × 10⁵ পাস্কাল। আর এক বার সমান 1.10⁵ পাস্কাল, এক বার সমান 10⁵ পাস্কাল, বারও একটা ইউনিট, এক বার সমান 10⁵ পাস্কাল। তাহলে 1 atm সমান কত বার হবে, দেখো 10⁵ পাস্কালের জায়গায় আমি একবার লিখতে পারি, কারণ এক বার সমান 10⁵ পাস্কাল। তাহলে 1 atm সমান 1.013 বার, এটা প্রয়োগ করতে পারি 1.013 বার। তাহলে এই হচ্ছে ইউনিট কনভার্সন, এই ইউনিট কনভার্সনগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু এখানে তোমরা কিন্তু কোড পেয়ে যাবে। তো তোমাদের এখানে প্র্যাকটিসের জন্য কিছু অঙ্ক দেওয়া আছে, তো অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো কোনোদিন পরীক্ষায় আসে না, বা প্র্যাকটিসের জন্য জাস্ট করবে, আমরা সময় নষ্ট করবো না, কারণ এখানে অনেক কিছু বলার আছে। তো প্র্যাকটিসের জন্য এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, তোমরা অঙ্কগুলো নিজে করার চেষ্টা করো। আচ্ছা এরপর দেখো আমাদের টেম্পারেচার, এই প্রপার্টিটা আমাদের টেম্পারেচার, তো টেম্পারেচার এই প্রপার্টিটা তৈরি কর, টেম্পারেচার এটাও মেজারেবল প্রপার্টিস, টেম্পারেচার, টেম্পারেচার মেজারেবল প্রপার্টিস। টেম্পারেচার আমরা তিন রকম আমরা স্কেলে টেম্পারেচার করতে পারি, তোমরা তো জানো, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এই সেলসিয়াস স্কেলে আমরা টেম্পারেচার মাপতে পারি, সেলসিয়াস স্কেল, এটা তোমরা ছোটোবেলাতেই করেছো, ক্লাস 10 থেকেই করে আছো, সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস স্কেলে কোথা থেকে নিম্ন স্থিরাঙ্ক করে 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক করতে কত 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। এবং সেলসিয়াস স্কেলে এই হচ্ছে সেলসিয়াসের প্রতিটি ব্যবধানকে, প্রতিটি 1 থেকে 100 পর্যন্ত প্রতিটা ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াস হিসেবে ধরা হবে। আরেকটা আছে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলে কী হবে, ফারেনহাইট স্কেল আরেকটা টেম্পারেচার মাপক একটা স্কেল, এই ফারেনহাইট স্কেলেও টেম্পারেচার মাপা যায়। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, নিম্ন স্থিরাঙ্ককে 32, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি সেলসিয়াস, নিম্ন স্থিরাঙ্ক 212 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটাকে আমরা 212 ডিগ্রি সেলসিয়াস হবে, 32 ডিগ্রি 212 ডিগ্রি নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি স্কেলে ধরা হয়। এবং এটা কি ফাইনাইট স্কেলের একটার মধ্যে যে পার্থক্য, মানে একটা ঘরের মধ্যে, সেটাকে 1 ডিগ্রি ফারেনহাইট বলব। এবং সেলসিয়াস আর ফারেনহাইট মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক C/5 = F − 32/9, এটা তো তোমরা করেই এসেছো। আর একটা স্কেল আছে, সেটা কি কেলভিন স্কেল, দেখো এই কেলভিন স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কি, 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। আর এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন বলে ধরা হয়, যে -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন ধরে যে স্কেল প্রবর্তন হয়েছে তাকেই কিন্তু আমরা বলবো কেলভিন স্কেল। এবং কেলভিন স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন ধরে ধরা হয়।
অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। ঠিক আছে, এটাই তো তাই দাঁড়াচ্ছে। এবং যদি তোমাকে এটা তো তোমরা জানো, যদি তোমাকে যদি কোনো একটা, তাহলে এখানে যদি তোমাকে যদি কোনো একটা জিনিসের মান বলে দেয় যে 225 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াসকে তোমরা কেলভিনে নিয়ে যেতে হবে, তাহলে কীভাবে করবে, 273 যোগ করে দেবে। অর্থাৎ 273 এখানে কত কেলভিন, 273 প্লাস 25 ইজ ইকুয়াল টু 298 কেলভিন। ব্যাস হয়ে গেল। অর্থাৎ এখানে এটা হচ্ছে কেলভিন স্কেলটাকে, এটাকে অ্যাবসলিউট টেম্পারেচার, পরম উষ্ণতা বলা হয়। এই পরম উষ্ণতা টি ইজ ইকুয়াল টু 273 প্লাস ডিগ্রি সেলসিয়াস স্কেলে টি ডিগ্রি সেলসিয়াস, 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু আমরা পরম উষ্ণতা পেয়ে যাব। তো এইভাবে তিনটে স্কেল কিন্তু আমরা নির্ণয় করতে, তিনটে স্কেলের মাপে পরিমাপ করি। কিন্তু আমরা মূলত ব্যবহার করব কোনটা, আমরা মূলত কেলভিন স্কেলটা ব্যবহার করব। তো কেলভিন স্কেলের মাধ্যমে কিন্তু আমরা এই কেলভিন স্কেলটা কীভাবে বলবো, কেলভিন পরম উষ্ণতা মাপ হয়, পরম উষ্ণতা কীভাবে মাপ হয়, 273-এর সঙ্গে ডিগ্রি সেলসিয়াস তুমি যোগ করলে কেলভিন স্কেলে টেম্পারেচারটা পেয়ে যাবে। এই হচ্ছে গ্যাসের চারটে মেজারেবল প্রপার্টিস। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ভর বা মোল সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে ভলিউম, তৃতীয়টা হচ্ছে প্রেশার, চতুর্থটা হচ্ছে টেম্পারেচার। তো এই চারটে মেজারেবল প্রপার্টিস দিয়ে এর পরের এপিসোড থেকে আমরা কিন্তু গ্যাস ল নিয়ে আলোচনা করব। এই গ্যাস ল, এই যে কোনো দুটোর মধ্যে সম্পর্ক হবে, এই চারটে প্রপার্টিসের মধ্যে, চারটে যে মেজারেবল প্রপার্টিসের মধ্যে যে কোনো দুটোর মধ্যে সম্পর্ক ফিক্স করবে, আর দুটোকে, যে কোনো দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করবে, আর দুটোকে তোমার কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসাবে রেখে দেবে। তো সেটাই হচ্ছে গ্যাস ল। যতগুলো গ্যাস ল আছে, বয়েল সূত্র, চাল সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, তোমার হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, সবার ক্ষেত্রে কিন্তু এর দুটোর কম্প্যারিজন হবে, এই চারটের মধ্যে দুটোর কম্প্যারিজন হবে, কোনোটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, কোনোটার সমানুপাতিক সম্পর্ক, আর দুটোকে ফিক্সড হিসাবে রাখা হবে, অর্থাৎ সেখানে কনস্ট্যান্ট হিসাবে রাখা হবে, তাহলে গ্যাস সূত্র তৈরি হয়ে যাবে। এর পরের এপিসোড থেকে আমরা গ্যাস সূত্র নিয়ে আলোচনা করব, প্রথমে বয়েল সূত্র, তারপর চাল সূত্র, তারপর গে-লুসাক সূত্র, তারপর অ্যাভোগাড্রো সূত্র, এবং তারপরে সর্বশেষে আদর্শ গ্যাস যে সমীকরণ সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন পর্যন্ত যেটা আমি করলাম আজকে, আজকে এপিসোডটা একদম সোজা একটা এপিসোড, সুতরাং এটাকে খুব ভালো করে কমপ্লিট করো। এই দুটো এপিসোডের মাধ্যমে, গত একবার গত এপিসোড আর এই এপিসোডটা কিন্তু অনেক সোজা সোজা জিনিস নিয়ে আলোচনা করা হলো। আমরা এরপরে একদম মূল প্রপার যে গ্যাসের যে চ্যাপ্টারের যে কনসেপ্ট, গ্যাসের চ্যাপ্টারের যে একদম কোর যে কনসেপ্টটা, আমরা কিন্তু ঢুকে যাবো। এই দুটো ভিডিও খুব ভালো করে তোমরা দেখো, ভালো করে প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।